তারপরে ধরুন অ্যাড্রেস, আপনি যদি এইগুলোও জানেন না, নামও জানেন না, ফোন নাম্বার জানেন না, অথবা জানেন আপনি চাইতেছেন ঢাকার মধ্যে কয়টা অর্ডার আছে দেখি তো, সো ডি এস তো আপনি যদি ঢাকা লেখেন তাহলে যেই অ্যাড্রেসগুলোর মধ্যে যে অ্যাড্রেসটা দিছে কাস্টমার, ওই অ্যাড্রেস যেখানে ঢাকা ঢাকা ম্যাচ খাইছে ওই অ্যাড্রেসগুলো কিন্তু আপনার চলে আসে। অথবা আপনি যদি এখানে খুলনা লেখেন, যদি কোনো অ্যাড্রেসে খুলনা থাকে তাহলে দেখেন এই অর্ডারগুলোতে খুলনা আছে অ্যাড্রেসের মধ্যে, এই জন্য এই অর্ডারগুলো আসছে আপনার সামনে। তো এইভাবে আপনি অ্যাড্রেস দিয়ে সার্চ করলেও অর্ডারগুলো খুঁজে বের করতে পারবেন। ধরেন আজকের ডেটটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, তারপরে সার্চ দেবেন, তাহলে আজকের দিনে ঢাকার দিয়ে কয়টা অর্ডার প্লেস হয়েছে, খুলনা দিয়ে কয়টা অর্ডার প্লেস হয়েছে, এটাও আপনি এখানে পেয়ে যাবেন।